আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মোগল ডাইনে ফ্যামিলির সাথে রাতের ডিনার করার জন্য তো মোগল ডাইন মূলত জন্য বেস্ট এটা হচ্ছে ঢাকায় অবস্থিত এটা একটা নিউ ব্রাঞ্চ নিউ আউটলেট তো চলে আসলাম এটার ভিডিও নিয়ে যে কেমন হলো তাদের পরিবেশ কেমন তাদের প্রাইস কেমন প্লাস তাদের খাবারের মান কেমন সবটাই আজকে এই ভিডিওতে দেখাবো আমার সাথে রয়েছে আমার মামা মামা বোন আমার বড় বোনের ছেলে এবং ভাইয়ের ছেলে সবাই মিলে আমরা মোগল ডাইনে ডিনার করতে চলে আসছি নিচু অনেক ছিল অনেকেই ছিল যাই হোক এই মোগল ডাইনে ফার্স্ট ফার্স্টই হচ্ছে ঢোকার সাথে সাথে ওনাদের পরিবেশটা খুবই ভালো লাগছে প্লাস ওনাদের যে সার্ভিস ওনাদের যে কথাবার্তা সেটাও অনেক ভালো লাগছে মামা কথা বলে অর্ডার দিচ্ছে তো প্রথমেই ভাবলাম যে দুইটা অর্ডার করি যে কেমন হলো আগে আমরা ট্রাই করি এরপর আর কি যেহেতু অ্যাম্বিয়েন্সটা আমি যদি বলি মার্শাল্লাভ অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো ওনাদের পরিবেশটাও খুবই সুন্দর এসি আছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে খুব আরাম এবং অনায়াসেই খুব সুন্দর করে খেতে পারবেন তাদের পরিবেশনটাও খুব সুন্দর এক কথায় বলতে গেলে তো ফার্স্টলি হচ্ছে দুইটা আপনার ফুল অর্ডার করা হয়েছে আরেকটা হচ্ছে হাফ আমি যদি ফুলের কথা বলি সাড়ে ছশো টাকা আর হাফ হাফ হচ্ছে সাড়ে তিনশো টাকা তবে হাফ যদি দুইটা অর্ডার করেন এখানে কিন্তু সাতশো টাকা পড়ে তাই ফুল অর্ডার করাটাই ভালো তো এটা ফার্স্টে হচ্ছে আমি আমার মামাতো বোনকে নিজে এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে দিচ্ছিলাম ভিডিওটা একটু অসুবিধা হলে আপনারা অবশ্যই একটু ওইভাবেই দেখবেন বিষয়টা এখানে আলুর সাইজগুলো মাসাল্লা অনেক বড় ছিল প্লাস মাটন বিলিভ মি খুবই সুন্দর একটা মানে সাইজ ছিল যেটা আপনাদের দেখে ভালো লাগবে যে না ঠিক আছে প্রাইস অনুযায়ী মাটনের সাইজটা একদম পারফেক্ট ছিল তো সবাইকে আমি বেড়ে দিচ্ছিলাম পুরোটা তো আর তো না যায় না তো এরপরে নিজেই আমি নিয়ে নিলাম না পর দেখলাম যে চলেন আপনাদেরকে বলি কেমন হলো বলার কিছু না এই দেখতেই পাচ্ছেন আলুটা কত সফট প্লাস হচ্ছে আপনার মাটনটা ধরার সাথে সাথে কিন্তু হাতে চলে আসছে অন্যান্য জায়গায় আমি অনেক মাটন খেয়েছি বাট এরকম মাটন আমি কোথাও পাইনি এত সুন্দর একটা পিস প্রত্যেকটা পিস খুবই ভালো খুবই ভালো আর আমার সাথে হচ্ছে এটা আমার ভাবি এটা আমার ভাইয়ের ছেলে তার সাথে মামি মামা আমি আসছি আমার মামা তো বোন আসছে দুইজন তো সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করে খেলাম আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি কেউ মোগল ডাইনে যে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার কমেন্ট বক্সে অফকোর্স জানাবেন আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স মার্শাল্লা অনেক ভালো ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আপনাদের এটা আমি সাজেস্ট করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ